السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছের কিংবা দূরের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের এই সংক্ষিপ্ত সময় আলোচনাগুলো দেখছেন শুনছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, অর্থাৎ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার অকৃতজ্ঞ বান্দা হয়ো না, আমার সাথে নাফরমানি করো না। এখানে রব্বুল আলামিন বললেন, যারা আমাকে স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, রব হিসাবে স্বীকৃতি দেবেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও স্মরণ করবেন। অর্থাৎ আপনি যখন বিপদে আপদে সর্ব অবস্থায় সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, সব কিছুর সমস্যার সমাধান আপনি রবকে মনে করবেন, আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর বিপদে সমস্ত বিপদ আপদে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং সে দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ তাআলার যতটা কাছের এবং যতটা প্রিয় পাত্র হতে পারবেন, যতটা ভালোবাসার পাত্র হতে পারবেন, আল্লাহ তাআলাকে যত বেশি ভালোবাসতে পারবেন, যত বেশি তাকওয়া অর্জন করতে পারবেন, তাকওয়াশীল হতে পারবেন, পরহেজগারিতা অবলম্বন করতে পারবেন, ঠিক ততটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছাকাছি আসবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আমরা বর্তমানে বাংলাদেশের বেশ কিছু ওলামা ইকরাম, বিশেষ করে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের কলিজার টুকরা, যাকে আমরা কোরআনের পাখি বলেই পরিচিত, বাংলাদেশের লক্ষ লক্ষ বিশেষ করে কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষের হৃদয়ের ভিতরে, ম্যাক্সিমাম মানুষের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়ে আছেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। আল্লাহ তাআলা এই গোলাম দীর্ঘদিন তিনি জেলখানার ভিতরে আবদ্ধ রয়েছেন, তার পাশাপাশি আল্লামা মামুনুল হক, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, মুফতি আমির হামজা ভাই সহকারে বাংলাদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম যারা বন্দী আছেন, তারা কি কারণে বন্দী আছেন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা আশা করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হয়তো কোনো একটা ইশারা, কোনো একটা পরীক্ষা, কারণ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামরা তাদের কোনো ভুল না থাকার পরেও কিন্তু তারা জেল খেটেছেন, এমনকি পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শিয়া আবু তালেবে 3 থেকে 3.5 বছর পর্যন্ত তিনি জেল খেটেছেন। এখন আমরা সাধারণত অনেক মানুষ বলে থাকেন যে ওনারা দোষ না করলে কীভাবে কেন জেল খাটলেন, অবশ্যই দোষ করেছেন, মানুষ ভুল হতে পারে, তবে তাদের উপরে যে মামলাগুলো, যে ধরনের অপবাদগুলো লাগানো হয়েছে, আমরা বিশ্বাস করি যে এই ধরনের অপরাধের সাথে একজন কোরআনের খাদেম যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, মানুষকে দাঁড়ি হিসাবে কাজ করেছেন, তারা এই ধরনের কাজের সাথে জড়িত হতে পারেন না। এখন আসেন, যারা আল্লাহর হয়ে যাবেন আল্লাহ তাআলার ভালোবাসা তাদের জন্য কি পরিমাণ। কোরআনের আয়াত আপনারা দেখলেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা জানেন যে গেল 2টা দিন থেকে কাবার গিলাফ ধরে একটা ভিডিও ভাইরাল হয়ে আছে, যিনি বাংলাদেশের কিংবা কোন দেশের আমরা জানি না, একজন মুসলিম ভাই, বাংলা ভাষী মানুষ, তিনি কাবার গিলাফ ধরে অঝর নয়নে কান্নাকাটি করছেন আর এই ধরনের কোরআনের দাঁড়িদের নাম ধরে ধরে, বিশেষ করে আল্লামা সাঈদী, আল্লামা মামুনুল হক, মুফতি কাজী ইব্রাহিম, আমির হামজা সহ এদের নাম ধরে ধরে তিনি কান্নাকাটি করছেন আর বারবার রবের কাছে বিচার দিচ্ছেন, আল্লাহ তুমি এই বান্দাদেরকে আমাদের কোরআনের ময়দানে আবারও এনে দাও, আবারও এই মানুষগুলোর মুখ থেকে আমরা কোরআনের দাওয়াত শুনতে চাই, কোরআনের বাণীগুলো শুনতে চাই। কাবার গিলাফ ধরে যিনি দোয়া করছেন, তিনার এই দোয়াগুলো আমরা বিশ্বাস করি রবের দরবারে কবুল হতে দেরি হবে না। গেল 2 দিন থেকে এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণ ভাইরাল হয়ে আছে এবং
আমরা যারা কোরআনের দাঈ হিসেবে কাজ করছি আমরা কোনো কিছুকে ভাইরাল করার উদ্দেশ্য নয় বরং একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পষ্ট এবং বিখ্যাত একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর হতে পারে আল্লাহ সরাসরি তার হয়ে যায় বুখারী এবং মুসলিমের চমৎকার বর্ণনা যখন কোনো বান্দা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকেন যে ইন্নি উহিব্বু ফুলানান আমি অমুক ব্যক্তিকে ভালোবেসে ফেলেছি ফা আহিব্বু অতএব জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো আল্লাহ তাআলা ভালোবাসেন জিব্রাইলকেও ভালোবাসতে বলেন শুধু তাই নয় আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন সমস্ত ফেরেশতাদের ভিতরেই তাদের তার সেই ভালোবাসাটা ছড়িয়ে দাও এরপরে চার নম্বর স্টেপে আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসলাম তুমিও ভালোবাসলে সমস্ত ফেরেশতারাও ভালোবাসলো অতএব এই বান্দার ভালোবাসাটা সারা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দাও সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেখেন এই হাদিস থেকে আমরা বলতে পারি আমরা বাংলাদেশের এই ধরনের আলেমগুলোকে এখনো দেখিনি অনেক আলেমদেরকে দেখিনি অথচ আপনি দেখেন এদের জন্য শত শত মানুষ তাদের জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছে তাদের এক মিনিটের একটা বক্তব্য শোনার জন্য পাগল পাড়া হয়ে আছে এতদিন পর্যন্ত জেলখানার ভিতরে বন্দী এতদিন পর্যন্ত অনেকে দেশের বাইরে বসে আছেন অথচ তাদের জন্য কি পরিমাণ ভালোবাসা আমরা বিশ্বাস করি নবীজির এই হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত আমাদেরকে এই কথার প্রমাণ বহন করে অবশ্যই তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র না হলে তারা আমাদের কাছে আসে নাই আমাদের কোনো রক্তের সম্পর্কিত ব্যক্তি নয় অথচ তাদের প্রতি কি পরিমাণ ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতরে জমে আছে অবশ্যই আল্লাহ তাআলাই তাদের ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতরে জমিয়ে দিয়েছেন তাদের ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতরে তৈরি করে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং সম্মানিত দেশ ও নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা করজোর নিবেদন জানাবো বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে নিঃশর্তভাবে তাদেরকে মুক্ত করে দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন আল্লাহ তাআলার আসমানি গায়েবী মদদ আপনার এই রাষ্ট্রের উপরে ইনশাআল্লাহ বৃষ্টির বাড়িধারার মতো রহমতের বাড়িধারা পড়বেন আল্লাহ তাআলার কাছে আমরা এই আশা ব্যক্ত করি আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু